হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানবীর তো আজকে আমি তরঙ্গ শব্দের আমার দুই নম্বর ভিডিওতে আমি এই ভিডিওতে আমি চাইবো যে অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ কাভার করে দিতে তো এই চ্যাপ্টারটাতে আমি যে জিনিসটা দেখবো আমি ফার্স্টে একটা চিত্র আজকে দেখাবো তোমাদেরকে সাপোজ এটা হচ্ছে একটা আমার একটা মানুষ দেখতে পাচ্ছি একটা সোর্স তো এটা সোর্স লিখলাম মানে হচ্ছে উৎস ঠিক আছে তো ও একটা শব্দ করলো আর এখানে আমার একটা প্রতিফলক আছে ঠিক আছে এটা হচ্ছে আমার প্রতিফলক প্রতিফলক তো হচ্ছে বাধা তো এখান থেকে শব্দটা সেই শব্দটা উৎপন্ন হলো শব্দটা উৎপন্ন হলো এই যে মনে করো শব্দটা যাচ্ছে এরকম ভাবে এভাবে শব্দটা গেলো এখানে ওটা শব্দ করলো শব্দটা প্রতিফলকে বাধার পেয়ে তো আবার ফিরে আসবে সে ব্যাক করবে শব্দটা তো প্রশ্নটা হচ্ছে এখন সাপোজ ওই দিনের ওই দিনের টেম্পারেচার ছিল একটা নির্দিষ্ট টেম্পারেচার ছিল ওই দিনে বায়ুতে টেম্পারেচার ছিল সাপোজ ধরো ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে ওই দিন বায়ুতে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল একজন সোর্স ছিল সে একটা শব্দ তৈরি করলে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে প্রতিফলক থেকে প্রতিফলক থেকে সোর্সের একটা দূরত্ব আছে তো সেই দূরত্বটা আমি দিলাম সাপোজ টোয়েন্টি এইট মিটার প্রতিফলক থেকে সোর্সের দূর টোয়েন্টি এইট মিটার তাহলে আমি কয়েকটা জিনিস একটা হচ্ছে আমাকে ডিস্টেন্সটা দেওয়া আছে এটাকে ডি বলে ডিস্টেন্স ডি আর আমাকে একটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে ওকে তো আমি অ্যাট ফার্স্ট যে কাজটা করবো আচ্ছা কোয়েশনটা কমপ্লিট করে তেন কোয়েশ্চেনটা হচ্ছে ও কি শব্দটা শুনতে পাবে ও যে শব্দটা করলো সে শব্দটাকে ওর কাছে আবার ফিরে আসবে তার মানে প্রশ্ন হচ্ছে যে প্রতিধ্বনি প্রতিধ্বনি কি শুনতে পাবে প্রতিধ্বনি কি শুনতে পাবে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন ঠিক আছে আদৌ কি সে প্রতিধ্বনি শুনতে পাবে তো হচ্ছে সেটার জন্য আমরা কী করবো আমরা এড ফার্স্ট যে আমাদের ফর্টি ডিগ্রি সেলসিয়াসটা আমরা এটা বেকটা বের করে ফেলবো আচ্ছা এখানে কিছু কথা বলি আমি সেটা হচ্ছে একটা প্রতিধ্বনি কখন শোনা যাবে সেটা তোমাদেরকে আগে জানতে হবে যে একটা লো একটা সোর্স সে একটা শব্দ করার পর শব্দ প্রতিফলকে বাধা পেয়ে আবার ফিরে আসবো কাছে কিন্তু সে কি আদৌ শব্দটা শুনবে নাকি শুনবে না কিন্তু কখন শুনতে পাবে সেটা আমরা দেখব তো সেটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে শব্দ তখনই শুনতে পাবে যদি সেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড মধ্যে সতেরো মিটার ডিস্টেন্স অতিক্রম করে সতেরো মিটার দূরত্ব অতিক্রম করে অনেকে সিক্সটি অনেক বইতে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার দেওয়া থাকে তো ওইটা হবে সমস্যা নেই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে আমার সতেরো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে তো হয়তো তুমি দূরত্ব দিয়ে বের করতে পারবা আর না সময় দিয়ে বের করতে পারবা কিন্তু এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে তো আমি প্রথমে কি করবো ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ কত যে শব্দের বেগটা কত আমি সেটা বের করবো মানে ভি বিটা বের করো তার মানে থাই তিনশো যোগ চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট সিক্স তা আমি এটা যদি করি ক্যালকুলেটরে যদি করি যে তিনশো বত্রিশ যোগ চল্লিশ ইন্টু চল্লিশ ইন্টু পয়েন্ট সিক্স তা করলে তিনশো ছাপ্পান্ন আমার আসতেছে অ্যান্সার থ্রি ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার অ্যান্সার আসতেছে গুড এটা হচ্ছে ভি আমার ব্যাগ তা আমি এখন সূত্র ইউজ করবো হচ্ছে টু ডি টু বিটি আসলে সূত্রটা কিন্তু টু ডি ইকুয়াল টু বিটি না সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টু বিটি বা এস ইকুয়াল টু আমরা যে সূত্র করছি এখন টুটা কেন ইউজ করছি আমি কারণ হচ্ছে শব্দটা কিন্তু আলটিমেটলি ডাবল দূরত্ব অতিক্রম করতেছে যে শব্দ গেল যে আবার সে শব্দটা ব্যাক করতেছে দেখো তার মানে হচ্ছে টু ইন্টু মিটার দূরত্ব সে অতিক্রম করলে এখান থেকে 28 একবার 28 আবার এখান থেকে একবার হচ্ছে এখানে আবার 28 ওই জন্য আমরা মূলত টু ডি ইউজ করি এমনি কিন্তু সূত্র হচ্ছে টু ডি না সূত্র হচ্ছে ডি ইকোয়াল টু বিটি তো অনেকে তোমরা ডি ইকল টু বিটি লিখতে পারো টু ডিক টু লিখতে পারো জাস্ট যদি টুটা না দাও তাহলে কিন্তু আটাইশের জায়গায় ফিফটি সিক্স লিখবে মানে ডাবল করে লিখবে যে তোমরা খেয়াল রাখবে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে আলটিমেটলি যে শব্দ এখান থেকে যে আবার এখানে ফিরে আসছে কত মিটার সাপোজ সোর্স থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে দশ মিটার তার মানে আমার শব্দটা অতিক্রম করতেছে যে এখান থেকে এখানে দশ আবার এখান থেকে এখানে দশ তার মানে আলটিমেটলি বিশ মিটার দূরত্ব সে অতিক্রম করতেছে ওকে আমি এখানে লিখবো টু ইন্টু ফিফটি সরি টু ইন্টু টোয়েন্টি এইট দেন হচ্ছে বেগ হচ্ছে তিনশো ছাপ্পান্ন গুণটি তার মানে আলটিমেটলি আমি যদি ভাগ করি আমি যেটা পাবো যে টু ইন্টু টোয়েন্টি এইট ভাগ তিনশো ছাপ্পান্ন তো এটা যদি আমরা ভাগ করি আমরা পাবো যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেনের মতো যে টির মানটা পাবো জিরো তার মানে কি জিরো থেকে আমার বেশি আসতেছে তার মানে শব্দটা শোনা যাবে এখন বলি যদি শব্দ কম সময়টা আসতো এরকম যে টি এর মান আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে সেকেন্ড তখন কিন্তু আর শব্দটা শোনা যাইতো না ঠিক আছে তো তোমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে কিন্তু এখন আমরা শব্দ শুনতে পাবে শুনতে পাবে শব্দ না আসলে প্রতিধ্বনিটা প্রতিধ্বনি শুনতে পাবে শুনতে পাবে সে সোর্স কিন্তু যদি এমন হইত তাহলে শোনা যাবে না না ক্রস পাবে কারণ সে জিরো পয়েন্ট ওয়ান হয় নাই তো এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে আমি একটা ম্যাথ দেখি তোমাদের একটু ছোট করে সাপোজ একটা লোক সে দাঁড়িয়ে ছিল প্রতিফলকের দূরত্ব ওই দিন বায়ু টেম্পারেচার সাপোজ হচ্ছে বায়ু বেগটা দেওয়া আছে শব্দ বেগ হচ্ছে সাপোজ তিনশো মিটার পার সেকেন্ড টেম্পারেচার দেওয়া নাই জাস্ট হচ্ছে বেগই দেওয়া আছে তো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের দূরত্ব আমরা জানি না সাপোজ শব্দটা করলো সে শব্দ ধরলাম হচ্ছে যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে সে শব্দ শুনতে পেল সোর্সটা আমার শব্দ শুনতে পেলো শব্দ বা প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে পেলো তাহলে প্রতিফলক ও উৎসের দূরত্ব কত উৎসের মধ্যবর্তী দূরত্ব দূরত্ব কত এটা আমার কোশ্চেন যে শব্দ প্রতিধ্বনি শোনা গেছে কিন্তু উৎস প্রতিফলকের দূরত্ব কথা তো আমাকে আমি যা সূত্র ইউজ করবো কি ডি ইকুয়াল টু বিটি বা টু ডি ইকুয়াল টু বিটি দিতে পারো ঠিক আছে আমি দিলাম হচ্ছে টু ডি ইকুয়াল টু বিটি ওকে গুড তাহলে হচ্ছে আমার ডিটা কথা হবে বি টি বাই টু বি হচ্ছে ওরা দিয়ে দিচ্ছে যে তিনশো বত্রিশ টাইম হচ্ছে শব্দ যেহেতু শুনতে পাইছে জিরো পয়েন্ট ওয়ান কোনো কথা নেই মুখস্ত শব্দ শুনতে পাইলে জিরো পয়েন্ট ওয়ান তো ভাগ টু তো আমি যদি করি যে তিনশো বত্রিশ গুণ জিরো পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে টু তার মানে আমার সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে তো মানে সিক্সটিন মিটার হবে সেই ডিস্টেন্সটা তার মানে ওদের মধ্যে ডিসটেন্স কত হবে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার হবে তো তোমরা এটা মনে রাখতে পারো যে শব্দ শুনবে জিরো সেকেন্ড এবং দূরত্বটা হবে সিক্সটিন পয়েন্ট সেকেন্ড আমি আগে বলছিলাম সতেরো মিটার তো অনেক বইতে সতেরো মিটার দেওয়া আবার অনেক বইতে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটারও দেওয়া আছে তো ইউজ করতে পারো তো সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার হইলেও শব্দ শুনতে পাবে যদি দূরত্বের ক্ষেত্রে দেখা হয় আর সময় যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাও শব্দ শুনতে পাবে যদি সময় দেখা হয় তো তোমরা এই দুটো জিনিস একটু খেয়াল রাখবা আশা করি তোমাদের প্রবলেম সলভ হবে আর আরেকটা ম্যাথ একটু ছোটো করে দেখাই সাপোজ তোমাকে একটা ম্যাথ দিলো যে একটা প্রতিফলক আছে তো প্রতিফলের একটা সোর্স ছিল আর সেই সোর্সটা হচ্ছে প্রতিফলক থেকে সাপোজ হচ্ছে যে পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এখন এই প্রতিফলক আর সোর্সের মাঝখানে আরেকটা মানুষ আছে সে দাঁড়ায় আছে তার ডিস্টেন্সটা মনে করো যে দেয়া থাকলো সাপোজ এটা হচ্ছে তিরিশ মিটার সে প্রতিফলক থেকে থার্টি মিটার দূরে অতিক্রম করতেছে মানে অবস্থিত ওকে তাহলে এখন এই ব্যক্তিটা মানে যে বি ব্যক্তিটা এটা যদি আমার এ ব্যক্তি হয় আর এটা যদি বি ব্যক্তি হয় তো বি ব্যক্তিটা কি শব্দ শুনতে পাবে তাহলে বি বি কি প্রতিধ্বনি শুনবে প্রতিধ্বনি শুনতে পাবে তো এটা হচ্ছে আমার কোশ্চেন বেগ দেওয়া থাকলে ধরে হচ্ছে বত্রিশ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এরকম দিল কোশ্চেনটা হচ্ছে এমন যে এ প্রতি শব্দ করলো শব্দ করার পর শব্দ যে বি কি শুনতে পাবে তাহলে এখন আমি একটা জিনিস দেখবামা আমার সূত্র কি এখন কিন্তু আমি ডি ইউজ টু ইউজ করব না টু কেন ইউজ করব না কারণ আমার দেখতে পাচ্ছি আমার কিন্তু সমান না যদি আমাকে বলতো যে এই প্রতিধ্বনি এই প্রতিধ্বনিতে শব্দ ফিরে আবার এই প্রতিধ্বনিতে আসতেছে তখন আমি ইউজ করতাম টু কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন ডাবল হচ্ছে না আমি এখানে টু ইউজ করব আমি কী করবো এখান থেকে শব্দ গেলো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করলে ভালো তা আবার ওর কাছে ফিরে আসবে তার মানে আরও থার্টি মিটার দূরত্ব অতিক্রম করবে তার মানে আলটিমেটলি মোট দূরত্ব কত ফিফটি শব্দ গেলেও প্রতিফলিত হয়ে বাধা পেয়ে আবার থার্টি মিটার দূরত্ব মানে ওর কাছে আসবে আমার কাজ হচ্ছে ও শুনে নাকি বি শুনে নাকি কাছে শব্দ শুনতে হবে তার মানে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম আবার বলতেছি এদিকে ফিফটি আর বাধা পেয়ে এদিকে থার্টি তার মানে আলটিমেটলি শব্দ মোট এইটটি মিটার দূরত্ব অতিক্রম করতেছে তার মানে ওই জন্য আমি টু দিব না টু দিলে কিন্তু হান্ড্রেড মিটার ওর কাছে চলে আসবে শব্দ ওর কাছে আসাটা আমার মূল উপপাদ্য বিষয় না আমার মূল উপপাদ্য বিষয় হচ্ছে বি শুনতে হবে তো আমাকে কী করতে হবে ডিতে আমি এটি ইউজ করব ঠিক আছে আমি এর জন্য টু দিব না এর জন্য বলছিলাম টুটা জাস্ট আমরা যদি দেখো যে ডাবল হচ্ছে সেক্ষেত্রে আমরা টু ইউজ করবো এই জায়গাটা আমরা সবাই একটু ভুল করি क्वेश्चन কিন্তু ঘুরাই যদি দেয় তাহলে তুমি কিন্তু ভুল করবে সো হচ্ছে জাস্ট ডিতে হবে তখন এটি বি হচ্ছে আমার তিনশো বত্রিশ আমি এখান থেকে টাইমটা বের করবো কত যে এইটি জিরো পয়েন্ট টু ফোর সেকেন্ড তার মানে শব্দ শুনতে পাবে অনেক বেশি পাবে শব্দ শুনতে পাবে তো হচ্ছে এ পর্যন্তই আমি জাস্ট এটাই বলার ছিল তো তুমি একটু খেয়াল রাখবা কোশ্চেনটা খেয়াল রাখবে কোশ্চেনটা কি বলছে মাঝখানে যদি কোনো ব্যক্তি চলে আসে তোমরা দেখবে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা দেখে তখন দেন ওই হিসেবে সূত্র ইউজ করবা তো আগে আগেভাগে টু টু দিয়ে ভুল করলো না তো আজকে পর্যন্তই থাক আশা করি তরঙ্গ শব্দ অধ্যায়টা কমপ্লিট তো বাকি যে তোমাদের সৃজনশীলের জন্য ক আর খ যে প্রশ্নগুলো আছে তোমরা পড়ে নিবে বিভিন্ন সংজ্ঞা যেমন তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ তারপর কম্পাঙ্ক পর্যায়কাল দোলন সংখ্যা দেন দশা বাকি যত তারপর শব্দের তীব্রতা তীক্ষ্ণতা ঠিক আছে আরও যত ধরনের মানে সংজ্ঞা আছে তোমরা এগুলো পড়ে নিবা তো আজকে এ পর্যন্তই থাক তোমাদের অসংখ্য ধন্যবাদ আর কিছু জিনিস হচ্ছে যেমন শব্দোত্তর তারপর শব্দের তরঙ্গ ঠিক আছে মানুষ হচ্ছে বিশ আর বিশ হাজার হাজ্যের মধ্যে কিন্তু শব্দ শুনতে পায় ঠিক আছে তো বিশ কম হইলেও কিন্তু শব্দ শুনতে পায় না বিশ হাজার বেশি হলেও শুনতে পায় না তো এই এই জিনিসটা মনে রাখবা কিন্তু হচ্ছে কুকুর আর বাদুর আরো বেশি শুনতে পায় শব্দ এত এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা ওগুলো এমসিকিউর জন্য তোমাদের আসে আসতে পারে তো মোটামুটি আর কোনো ম্যাথ নিয়ে তোমাদের যদি কনফিউশন থাকে আমি চেষ্টা করছি আসলে সব ধরনের ম্যাথ তার আরও কিছু ম্যাথ বাকি আছে তো ওগুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো তো আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ